প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে সাতই জানুয়ারি সাতই জানুয়ারি মানেই নন্দীগ্রাম কাণ্ডের পর থেকে এই দিনটিতে শহীদ দিবস শহীদ স্মরণ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পালন করে আসছিলেন এবং আজকে এরকম একটা পরিস্থিতি যে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেই বিজেপিতে চলে গেছেন তাহলে কি হবে কারা মাল্যদান করবেন কারা সেখানে আগে যাবেন এটা নিয়ে কার্যতজন একটা প্রতিযোগিতা বলা যায় চলছিল যে শেষ পর্যন্ত কী হবে কিন্তু আমরা দেখলাম যে আজকে যখন মানে গত রাতে বারোটা ক্রস করেছে অর্থাৎ সাত তারিখ পড়ে গেছে সেখানে কিন্তু হাজির শুভেন্দু অধিকারী এই যে যেখানে শহীদ বেদি করা হয়েছে সেখানে একেবারে অনেক অনেক কিছুই তৈরি করা হয়েছে আপনারা জানেন শুভেন্দু অধিকারী সেটা দায়িত্ব নিয়ে করেছিলেন এবং সেখানে এবার কি শহীদ দিবস পালনে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে কারণ এই পুরো বিষয়টা তো তৃণমূল কংগ্রেস মনে করে তাদের পুরো বিষয় এই নন্দীগ্রাম ইস্যু বা শহীদ দিবস পালন সবটাই যেন তাদের দখলে এটা বলার চেষ্টা করেন সুতরাং এখন কী হবে শুভেন্দু অধিকারী যেহেতু বিজেপিতে চলে গেছেন এরকম একটা কৌতূহল কিন্তু ছিল কিন্তু আজকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী সবার আগে একেবারে স্মরণ করলেন মাল্যদান করলেন সেখানে বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্য কি রেখেছেন আমরা সেটা একটু আপনাদেরকে শোনাবো তারপর পরবর্তী আর কি কি হলো সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আমরা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন আমি আসি এসেছি আমি সকালে যাবো আপনাদের সবাইকে আমি বিশেষ করে শহীদ পরিবারে প্রায় অনেক পরিবার তিরিশটা পরিবার এখানে এসেছেন নন্দদা আছেন বিউপিসি শহীদ পরিবারের সত্যজিৎ আছে আমাদের সাহেব ভাই জয়দেব ভাই অনেকে আছেন আমি আপনাদের কাছে দলমত বর্ণ ধর্মের উর্ধে উঠে নন্দীগ্রাম আন্দোলনের যে দিন সাতই জানুয়ারি চোদ্দই মার্চ দশই নভেম্বর আমি পালন করি এবং এই ধারা অব্যাহত থাকবে এটা রাজনীতির উর্বেগ ধর্মের উর্ধ সম্প্রদায়ের উর্বেগ আজকে সাত সালে ভরত মন্ডল মাইতি সেলিম শহীদ হয়েছিলেন আট তারিখ আপনারা জানেন আমি সকালবেলা নিজে এসে সেলিমের দেহ তুলেছি তাই আজকের দিনটা আমি বারোটা ভেজে গেছে পালন করলাম আপনারা যারা এত রাজ্য শীতের মধ্যে আমাকে সঙ্গ দিয়েছেন আমি কৃতজ্ঞ বিশেষ করে শহীদ পরিবারের কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিগত দিন পর্যন্ত অনেকে আসেননি আগামী দিনেও আসবেন না এবছর একুশ সাল বিধানসভা নির্বাচন অনেকের অনেক উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আমি আবার রাজনৈতিক পরিচয় নিয়ে কোনদিন আসেনি আমি আপনাদের একজন হিসেবে এসেছি এবং অনেক প্রচার করা হয়েছিল যে শহীদ মিনারে আসতে পারবে না আপনি দিতে পারবে না তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তারপর সকালে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারাও কিন্তু সেখানে যান মাল্যদান করেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একটা কর্মীসভার আয়োজন করা হয় নন্দীগ্রামের নন্দীগ্রামের একেবারে বাজার এলাকাতে একটি কর্মীসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের এবং সেখানে পুরোটাই যেন চলল মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা আর সেই সম্প আর সেই সেই সঙ্গে কি চলল না শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে আক্রমণ কখনো আবু সুফিয়ান আক্রমণ করছেন যে জলাতঙ্ক রোগ হয়েছে শুভেন্দু অধিকারীর তার পরিবারকে বলবো বাবাকে বলবো ট্রিটমেন্ট করানোর জন্যে এবং কেউ বলছেন যে এ যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর নাম আর নেবেন না আপনার পূর্ব মেদিনীপুরের মানুষ আপনারা জানেন অন্য কারোর নাম নিলে কী হয় এরকম একটা বলার চেষ্টা করেছেন খোদ সুব্রত বক্সিও অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে শহীদ দিবস যখন স্মরণ করা হচ্ছে পালন করা হচ্ছে সেখানে আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস সেখানে যতটা না সময় দিয়েছে তার থেকে অনেক বেশি অনেক বড় করে একটা কর্মী সভার আয়োজন করে আজকে নন্দীগ্রামে তাই প্রশ্ন উঠছে যে আদতে কি শহীদদের স্মরণ করতেই তারা নেতারা গেছিলেন কলকাতা থেকে নাকি আসল উদ্দেশ্য তাদের সভা তাদের সাংগঠনিক শক্তিটা সেটা শক্তপক্ত করা আসলে উদ্দেশ্য শহীদ দিবসকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক শক্তিটার যাতে যেটা মনে হচ্ছে ড্যামেজ হয়েছে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার জন্য সেটাকে মানে কন্ট্রোল করা এটাই কি আসল উদ্দেশ্য এটা নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে শহীদ দিবস বলা হচ্ছে স্মরণ দিবস আর সেখানে সুব্রত বক্সি

আমি সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে সবাই দু একটি কথা বলতে চাই বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল কংগ্রেসের পতাকাকে কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেস কোন ভুইফর রাজনৈতিক দল বাংলার মাটিতে হেলিপ্যাডে নেমে এসে রাজনীতি করেনি বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে বাংলার ক্ষমতায় থাকা চল্লিশ বছর ধরে জগদ্দল পাহাড় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসনের অবসান ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসের পতাকাকে নিয়ে ছাত্র জীবনে কংগ্রেসের পতাকাকে নিয়ে চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় আটের দশক নয় দশককে উত্তাল করে দিয়ে বহু আন্দোলন সংগঠিত করেছেন আজও ভারতবর্ষের ইতিহাসে একটা রাজ্যের একটা রাজ্যের ছাত্র নেত্রী থেকে শুরু করে যুব সংগঠনের সভানেত্রী হিসেবে যে আন্দোলন তৈরি করেছেন আজ ভারতবর্ষের মাটি মাটিতে দাঁড়িয়ে মানুষ সাধারণ মানুষ এই আন্দোলনের সেই আন্দোলনের সার্বিকভাবে যতটুকু পাওনা সেটা উপভোগ করেন এরকম একটা কথা তিনি বললেন সুব্রত বক্সি সারাক্ষণ প্রায় বলা যায় তিনি যেন কার্যত মমতা বন্দনা করে গেলেন অর্থাৎ যেটা নিয়ে আমরা বলার চেষ্টা করছিলাম যে আজকে ছিল শহীদ স্মরণ দিবস বলা যায় শহীদ দিবস বেদিতে মাল্যদান করা সেখানে মানে সেটার থেকেও যেন অনেক বেশি গুরুত্ব পেয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভা সেখানে আরও অনেকে পরবর্তীকালে গিয়ে যুক্ত হন এবং সেখানে কার্যত মমতা বন্দনা আর মাঝে মধ্যে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে আক্রমণ তাহলে অ্যাকচুয়ালি কি সত্যি স্মরণ দি মানে এই যে শহীদ স্মরণ যে দিবস বা শহীদ দিবস পালন করাটাই উদ্দেশ্য ছিল না এটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের যেন শক্তিটাকে ঝালি নেওয়ার চেষ্টা করছে এটা কি ধরনের শহীদ দিবস পালন আমরা কিছুক্ষণ আগে আপনাদের বক্তব্য শোনালাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যিনি প্রায় প্রতিদিনই বলা যায় যে তিনি বলছেন যে আমরা প্রতি বছরই আমরা আসি এখন হয়তো নতুন নতুন কেউ আসছেন সামনে হয়তো ভোট রয়েছে বলে কিন্তু সেখানে টোটাল বক্তব্যের মধ্যে আমরা কিন্তু রাজনৈতিক ভাষণ সে অর্থে আমরা দেখলাম না তিনি পরিষ্কার বললেন যে আমরা আমি কিন্তু অরাজনৈতিক হিসেবেই আমি কিন্তু এখানে এসেছি এরকম একটা বলার চেষ্টা করলেন অর্থাৎ যে নন্দীগ্রাম আন্দোলনে একেবারে জড়িত যারা মুভমেন্টটা সামনে থেকে চালিয়েছেন তাদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার বক্তব্যে সেই অর্থে রাজনৈতিক কোনো ভাষণ দিলেন না কিন্তু আমরা দেখলাম যে শুধু ভাষণ নয় একেবারে কর্মী সভা হয়ে গেল মঞ্চ বেদে এই আজকের দিনে এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই যে আন্তরিকতা যে শহীদ দিবস শহীদদের কথাই সেই অর্থে হলো না একেবারে বলা যায় কর্মী সভায় শুধু তৃণমূল কংগ্রেসের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং তারা কি করবেন এই বন্দনায় কিন্তু চললো আজকে বলা যায় পুরো এই মঞ্চে জুড়ে তাই প্রশ্ন ওঠে যে এই ধরনের স্মরণ করার আসল উদ্দেশ্যটাকে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করাতে চাই আপনাদের হয়তো অনেকে মনে থাকবে কারণ আমি যেহেতু এই নন্দীগ্রামের এই ঘটনার প্রথম থেকে কিন্তু আমি কিন্তু দেখে এসেছি আমি আমি মানে একটা মিডিয়া হাউসে তখন ছিলাম নন্দীগ্রামে গিয়েছিলাম এই যে সাত তারিখের ঘটনা আমি আট তারিখে বা সাত তারিখ রাতেই আমি সেখানে পৌঁছেছিলাম নন্দীগ্রামে আমার প্রথম থেকে মনে হয়েছে যে এই নন্দীগ্রাম মুভমেন্টটাকে বড় বড়ই হাইজ্যাক করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস যখন নন্দীগ্রামে এরকম ঘটনা ঘটে আজকে এই যে যাদের কথা বলা হচ্ছে যে শেখ সেলিম ভরত মণ্ডল বিশ্বজিৎ মাইতি এই যে তিনজন যা যারা খুন হয়েছিলেন সেই সময় কিন্তু এই যে পুরো তখন মুভমেন্টটা চলছিল পাশের দাঁড়ানোটা তখন কিন্তু আপনাদের অনেকেই মনে থাকবে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু প্রথম এই মুভমেন্টে অংশ নিয়েছিলেন তিনি কিন্তু গেছিলেন এখন আট তারিখ ভোরবেলায় চল চলে গেছিলেন এবং সেখানে গিয়ে পঁচিশ হাজার টাকা করে দিয়েছিলেন এই তিনজনের বাড়িতে আমার মনে আছে খুব আমি সেখানে তখন ছিলাম হাজির ছিলাম কিন্তু আজকে যখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন সিদ্ধিকুল্লাহ চৌধুরী আপনারা জানেন যে এই মুভমেন্টের পর সিদ্দিকল্লা চৌধুরী তার একটা রাজনৈতিক একটা উত্থান ঘটে তিনি পিডিসিআই বলে একটা দল তিনি তৈরি করেন হলদিয়া পুরসভাতে নির্বাচনে অংশ নিয়েছিলেন পরবর্তীকালে তাকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসে মিশে যেতে কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের ক্ষেত্রে বলা যায় মুভমেন্টের ক্ষেত্রে সিদ্দিকুল্লা চৌধুরী কিন্তু একটা দারুণ আস্থা জায়গা জায়গা তৈরি করেছিল নন্দীগ্রামবাসীর এবং তারপরে হয়তো তার একটা বলা যায় তার একটা যখন প্রচার তৈরি হয়েছিল সেই জায়গায় মনে করেছে তৃণমূল কংগ্রেস তাকে দলে টানতে তাকে যুক্ত করেছিলেন কিন্তু আজকের দিন যখন তৃণমূল কংগ্রেস আবার নতুন করে সেই জায়গাটা নিতে চাইছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিন্তু দেখা গেলে হয়তো মনে হতো অন্তত তাকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস যেহেতু এখন শুভেন্দু অধিকার সঙ্গে একটা লড়াই চলছে সেটা ধরে নেওয়া যাক তাকে এড়িয়ে সব কিছু করবেন কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সময় এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মুভমেন্টটাকে কিন্তু হাইজ্যাক করেছিল সেই সভাতে এবং আরও একজনের কথা আপনাদের মনে থাকবে যে তখন কিন্তু কংগ্রেস আজকে কংগ্রেস আমি জানি না যে যখন নন্দীগ্রাম দিবস পালিত হচ্ছে এত কিছু হচ্ছে কংগ্রেস কেন কিছু করছে না কারণ কংগ্রেস কিন্তু মুভমেন্টটা নন্দীগ্রামে অনেক আগে থেকে শুরু করেছিল মনে থাকবে আপনাদের তখন প্রিয় প্রিয়রঞ্জন দাস মুন্সী বেঁচে তিনি কিন্তু সভা করেছিলেন তখনও নন্দীগ্রামে সেই অর্থে তৃণমূল কংগ্রেসের বড় সভা হয়নি আর মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক পরে গেছেন যে কলেজ মাঠে এই সভা হচ্ছে সেই কলেজ মাঠে গিয়ে একটা সভা করে এসেছিল অনেক পরে গেছেন তার অনেক আগে সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু ফিল্ডে ছিলেন কিন্তু সেখানে সেই অর্থে বড় মুভমেন্টটা একবারে বলা যায় কংগ্রেস কিন্তু শুরু করেছিল প্রথম একটা সভা করেছিল নন্দীগ্রামে তার পরবর্তীকালে আমরা দেখেছি যে পুরো এই মুভমেন্টটা যেন কার্যত হাইজাক করে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার যখন শুভেন্দু অধিকারী সরে গেছেন আবার সেটাকে যেন হাইজাক করার চেষ্টা করছে বা নিজেদের দখলে রাখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কিন্তু এগুলো দেখছি যেহেতু ঘটনার সঙ্গে মানে ঘটনার পরবর্তী সময় থেকে আমরা নন্দীগ্রামের সঙ্গে মানে গেছিলাম যাতায়াত করেছি দেখেছি সুতরাং ইতিহাসটা আমরা জানি এবং আমি আজকেও খবর নিচ্ছিলাম যে তিনজনের কথা বলা হচ্ছে যে সাত তারিখে যাদের দেহ পাওয়া গেছিল যারা খুন হয়েছিলেন সেই শেখ সেলিম বিশ্বজিৎ মাইতি বা ভরত মণ্ডল আমরা খবর নিচ্ছিলাম যে তাদের পরিবার তিনটে পরিবার কি বিরাট কিছু সাহায্য পেয়েছে তো যেটা যেটা শুনছিলাম যে পরবর্তীকালে চোদ্দোই মার্চ যারা শহীদ হয়েছিলেন তাদের তাদেরকে যেভাবে সাহায্য করা হয়েছিল তার আগে যারা শহীদ হয়েছিলেন সরকারিভাবে নাকি সে অর্থে সেরকম সাহায্য পাননি আমি চেষ্টা করেছিলাম তাদের বাড়ির কারোর সঙ্গে কথা বলতে সে অর্থে যোগাযোগ করে উঠতে পারলাম না সুতরাং শহীদ দিবস পালন হবে শহীদ দিবসে কারা আগে মালা দেবেন কারা দেবে না এই নিয়ে প্রতিযোগিতা শুরু হবে সুব্রত বক্সি হয়তো একদিন আগে গিয়ে পৌঁছে যাবেন যাতে সেখানে তারা আগে মানে মালা দিতে পারেন হতে পারে প্ল্যান থাকতে পারে সুতরাং এত কিছু হচ্ছে কিন্তু যাদের জন্য হচ্ছে তারা কি প্রাপ্য সম্মান পাচ্ছেন প্রাপ্য সুযোগ সুবিধা যেটা বলা হয়েছিল সেগুলো কি তারা পাচ্ছেন এবং তাদের এই বেদিকে সামনে রেখে মালা দেওয়াকে সামনে রেখে এক যদি রাজনৈতিক জমি দখলের বিষয়টা থাকে যে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ছিল চাষের জমিটাকে যাতে না কেউ দখল করে নিতে পারে কিন্তু সেই জায়গায় সেই জমির বাইরে রাজনৈতিক জমি দখল কারা রাখতে পারছে কারা পুনরুদ্ধার করার চেষ্টা করছে কারা আবার নতুন করে দখল নেওয়ার চেষ্টা করছে এই লড়াইটা যদি শুরু হয় বা এই লড়াইটা যদি চলে তাহলে কি প্রশ্ন ওঠে না যে এই ধরনের শহীদ দিবস পালন করা অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি শুধুমাত্র রাজনীতি করার জন্যে তা না হলে আমরা কেন ভিন্ন চিত্র চিত্র দেখব যদি মুভমেন্টটা একই হয় যারা মারা গেছেন তারা তো এইভাবে ভাবেননি যে আমাদেরকে নিয়ে টানাটানি চলবে কে আগে মালা মালা দেবে তারা তারা তো একটা উদ্দেশ্য নিয়ে মুভমেন্টে অংশ নিয়েছিলেন আর সেখানে এখন হচ্ছে না কি আত্মার শান্তি কামনায় তারা সবাই করছেন কিন্তু শান্তি কামনার মধ্যে এত দলাদলি কেন এই নিয়ে কি প্রশ্ন ওঠে না শুধু এক্ষেত্রে নয় বিভিন্ন জায়গায় আমরা দেখি শহীদ দিবস পালন যেন একটা রাজনৈতিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে নিজেদের বক্তব্য রাখার জায়গা হিসেবে শহীদ দিবাসের রাজনৈতিক কর্মসূচিতে টানা বক্তব্য রাখা হচ্ছে দলের ব্যবসাবার নিয়ে করতেই পারতেন অন্য জায়গায় করা যেতে পারে আমি জানি না আমরা আজকে কিন্তু আমি খুব বেশি কারোর বক্তব্য আপনাদেরকে সরালাম না শুধু যেহেতু আমি এই নন্দীগ্রামের এই পুরো ইভেন্টের সঙ্গে বলা যেতে পারে আমি যেহেতু নিজের চোখে দেখেছি তাই আমার মনে হয়েছে যে এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার দর্শক আপনারা কি বলবেন সে কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম টিভিতে